Welcome back to my YouTube channel. আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসি খুশি আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এক মাস ধরে তোমাদের ভিডিও দিতে পারছিলাম না কারণ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছো আমি বাসা চেঞ্জ করেছি তার জন্য আমি তোমাদের ভিডিও মেক করে দিতে পারছিলাম না তো আই হোপ এখন মজাদার ভিডিও আসবে সপ্তাহে সপ্তাহে আর আজকের ব্লগে যারা আসতাছে থাম্বনেইল অলরেডি দেখেই ফেলেছো তো গাইস আমরা চলে আসছি জয়দের বাসায় জয়দের নতুন বাসায় আসলাম আজকে প্রথম আসলাম তো দেখো জয় আমার সাথে চলে আসছে জয় সে হ্যালো হ্যালো তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো সবচেয়ে মজার কথা হচ্ছে জয়ের আব্বু আম্মু এখানে অনেকদিন আগে আসছে বাট জয় এখনো আসে নাই জয় নাকি ভালো লাগে না জয় সারাক্ষণ আমার সাথেই থাকে তো জয় কেমন লাগছে তোমার বাসার নতুন রুমটা দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর আর এখন আমরা অনেক বেশি হ্যাপি কারণ আমরা এখন সবাই পাশাপাশি থাকি আগে জয় থাকতো অনেক দূরে আমি থাকতাম অনেক দূরে বাট এখন আমরা দুজনের বাসায় একবারে ক্লোজ হয়ে গেছি তো এখন যখন ইচ্ছা আমি জয়ের বাসায় থাকতে পারবো জয় আমার বাসায় থাকতে পারবো হ্যাঁ দেখুন আমরা ধানমন্ডিতে তো আমরা এখন ধানমন্ডিতে চলে আসি দেখতে পাচ্ছ যে ধানমন্ডিতে অনেক বড় একটা নদী আছে তো ধানমন্ডিতে নদী কোথায় আমি জানি না তো আমরা দুষ্টামি করছি আমরা আসলে ধানমন্ডিতেই আছি কিন্তু বলবো না কোথায় আছি কারণ অনলাইনে কিন্তু লোকেশন বলাটা ঠিক না আর আমার যে ব্লগে যে ভাষাটা দেখো সেটা হচ্ছে আমার ফেক ভাষা ওটা শুধু আমাদের ব্লগের জন্য আমি যাই না হ্যাঁ ওটা শুটিং বা এডিট করা যায় ওটা সম্পূর্ণ হচ্ছে শুটিং এর স্পেস ওইখানে আমরা একদম থাকি না তো কেমন লাগছে তোমার নতুন ভাষা আমার কিন্তু অনেক ভালো লাগছে আর আমার আমার নতুন ভাষাটাও তোমাদের দেখাবো ভেরি সুন কারণ আমি লকডাউনের জন্য কিচ্ছু কিনতে পারতেছি না আমার ভাষাটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না হ্যাঁ ভাষাটা কিন্তু দেখানো উচিত অবশ্যই জীবন কেমন লাগছে বলো ভিডিও নেওয়ার পর জীবনের মনটা আজকে খুব খারাপ সকাল থেকে সে এখনো ঘুমাতে পারেনি কারণ সকালবেলা তার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর সেটা হচ্ছে আজকে ব্রাজিল হেরে গেছে আর আজকে ও ব্রাজিলে আসছিল তো আপনারা বুঝতে পারছেন তার কষ্টটা কি পরিমাণে সকালবেলা খেলা আর রাত্রেবেলা সে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে আসছে আসার পরে পুরো ধোকাটা খেয়ে গেছে তো এই জন্য ও এই কষ্টটা একদমই খুলতে পারতেছে না সকাল থেকে আমি বলি জীবন ঘুমাচ্ছ না কেন ও সারাক্ষণ গেম মানে খেলা নিয়ে পড়ে আছে তো জীবন তোমার মনটা কি এখনো খারাপ দেখ বাবা খারাপ করো না কিন্তু জাস্ট গেম ওর সাথে আজকে যা হয়েছে ও এটার জন্য প্রস্তুত ছিল না তো যাই হোক চলো আমরা এখন সবার কাছে চলে যাই সবাই ওখানে সবাই মিলে একসাথে মজা দিব মজা করবো আড্ডা করবো কি বলতে সো গাইস রাকিব এসে পড়েছে ঋতু ফাঁকিবাজ ও আসেনি ও বাসায় রয়েছে আমি যে রাকিবকে সারপ্রাইজ দিব রাকিবকে এখনও বলি নেই আমি কিন্তু কেক দিয়ে সারপ্রাইজ দিচ্ছি না কারণ লকডাউন আমি হাতের সামনে যা পেয়েছি আমি তা দিয়ে রাকিবের জন্য খাবার তৈরি করেছি আর এই খাবারগুলো তোমরা রেসিপি পেয়ে যাবে সমস্যা নেই কমেন্ট বক্সে ফাটাতে হবে না পেয়ে যাবে তো চলো রাকিবের সাথে দেখা করি ওরা কই ওরা ভিউ দেখতে বারান্দায় চলে গেছে তোমরা বারান্দায় এসে পড়েছো আমরা সবাই বারান্দায় বসে বসে গল্প করছি আসো খাবার দাবার খাবে না খেয়ে না আগে যতর জন্য খাবার রেডি হয়েছে দৌড় দে হ্যাঁ চলো চলো আচ্ছা চলো আমার এত ক্ষুধা নেই তাও আসো আমরা মানে খেতে চাচ্ছিলাম না যেহেতু আমাদের এত রিকোয়েস্ট করতেছে যাওয়া উচিত না বড়দের কথা কিন্তু শুনতে হয় আমরা কিন্তু খেতাম না আমরা মাত্র খেয়েছি বাট তারপরে যেহেতু বলতে রিকোয়েস্ট করতে একটু যাই এত কষ্ট করে রান্না করতে আসো জীবন আসো তুমি মন খারাপ করো না ব্রাজিল হারছে তো কি হয়েছে নেক্সট টাইম আমরা জিতবো এই কষ্ট কি তুমি এখনো ভুলতে পারছো না কেন তার সাথে কোন টিম ছিলি ব্রাজিল নাকি আর্জেন্টিনা যা সব সামনে থেকে যা আমরা ব্রাজিল না আলো ব্রাজিল জিতলো ব্রাজিল বলো আমি ফার্স্টে যখন ব্লগ করছি বানাইছি কিন্তু তেহেরি কিন্তু ওরা বানিয়ে ফেলছে বিরিয়ানি গাইস কি বলবো বিরিয়ানি বানাই কিন্তু এক একটা নাম পাল্টাই দেবে কি আজকে কি নাম দিছিলে এমন যেমন বুঝলাম কিন্তু বিরিয়ানি না জীবন কি বলো তুমি
আমার তুমি এত পাগল হচ্ছে কেন? তোমাকে দিবে তো আগে তোমার ছোট ভাইটাকে দেখ। কেন ছোট বড় নাই খাবারের মাঝে? আমি তো ফ্রিজটা রাখছি না। ও অলওয়েজ এরকম করে, আর আমি অন্যদিকে অন্যদিকে বেড়ে দিতে থাকি। এক চামচ দিয়ে বলে দেখতে থাকি, মানে আর একটু বেশি দিন হবে, ওকে এত কম দিলে হবে না। এই নাও, এই যে ও সারা জীবন পোলাও কোরমা বিরিয়ানি খাইলো, জয়ের আর কি মন করবে না, ও তারপরে সেগুলোই খেতে চায়। এখন সবাই খেয়ে খেয়ে আমাকে রিভিউ দিবা। আর গাইজ আমি একটা কথা বলতে চাই, প্লিজ এখানে আসো, ক্যামেরাটা নিয়ে এখানে আসো। এগুলো কি বুঝলাম না, খাবারের মধ্যে স্যাকারিন কেন দিছে? স্যাকারিন না, স্যাকারিন না, এটা হচ্ছে ফুড কালার। আমি জানি, আমি দুষ্টামি করছি, আমি সব জানি। ওই তো ও সবসময় দুষ্টামি করে এরকম আমার সাথে কিন্তু আমার কাছে আনিজানিজি লাগতেছে, কি এরকম খাবারের মধ্যে সবুজ। বাট তারপর খেয়ে দেখি কেমন। কি খাইলাম? ভালো হয়নি, একটু ভালো হয়নি। আমি খাই, আমি আর কি বলবো, প্রত্যেকবারই তো আমি বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া তো আমার চলে না। তোমাদের একটা মজা জিনিস দেখাবো, এখানে আসো। এখন মাংসের কালারটা কি হয়ে গেছে? সবার জন্য মোমোস তৈরি করেছি, মোমোসটা এখন নিয়ে যাবো, আর রাকিবকে সারপ্রাইজ দেব। কি করছো তোমরা? দেখো এখন লকডাউন, বাইরে যাওয়া নিষেধ, তার জন্য আমি হাতের কাছে যা পেয়েছি তাই তোমাদের জন্য। এখন হ্যাঁ, এখন রিভিউ দাও, আর তোমাদের কমেন্ট করে বলা লাগবে না যে এটা রেসিপি দাও, আমি অবশ্যই দিয়ে দেব তোমাদেরকে। তারপর তোমরা কমেন্ট করো যে আমি রেসিপি চাই। হ্যাঁ, এটা অবশ্যই করো। আসো আসো, তুমি আসো। অনেক ঝাল জীবন, তুমি খেতে পারবে? খেয়ে দেখো, খেয়ে দেখো। অনেক ঝাল। কেমন হয়েছে? খুব মজা, সত্যি সত্যি। হ্যাঁ, অনেক মজা হয়েছে, কিন্তু ঝালটা অনেক বেশি। এটা কোরিয়ান যে সসটা সেটা বানিয়েছি। ও আচ্ছা, তো জানতামই না। ওদের ঝাল কমানোর জন্য আরেকটা খাবার। তুমি আজকে কত কিছু বানিয়েছো বলো তো, পেটে কি জায়গা আছে? তো আমি সবই করছি, তাহলে একটু আগে থেকে বলতাম, একটু কমায় কমায় খেতাম। আমি ওর জন্য বানিয়ে ফেলেছি, ও জানে না তো। সবগুলো আইসক্রিম নেওয়া শেষ, চলো ওর রিঅ্যাকশনটা কি করতেছে? আর এই রেসিপিটাও তোমরা পেয়ে যাবে। তুমি এটা কিনে নিয়ে আসছো? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন রেসিপিটা চান, হাসি দিয়ে তিনটা খাবার দেখাই দিচ্ছি। তো আপনারা যদি এগুলো রেসিপি জানতে চান অবশ্যই কিছু কমেন্ট করবেন, আর বিশেষ করে এটার জন্য কমেন্ট করবেন, এটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করি এই ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল নেবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।